स्टार्ट। রাহুল ঢুকবো না ঢুকবো না রে, এত দূর আসলাম যখন, এখন তো বাড়িও রে আর ঢোক তো যাবে দেখা যাবে। তুই তো বল কার একটা পায়ের আওয়াজ হলো, দেখি কে আছে। কে আপনারা? হ্যালো, আপনি কি এই বাড়ির মালিক? হ্যাঁ আমি এই বাড়ির মালিক, কিন্তু আপনি কে? আমি আমরা দুজন তো হারিয়ে ফেলেছিলাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম, কোনো বাড়িই তো পাচ্ছিলাম না, তাই এখানে এসে উঠলাম। আচ্ছা, কিন্তু আপনারা যে আসলেন এইভাবে, কি কেউ ভদ্র বাড়ির বাড়িতে ঢোকে? কেউ আপনারা যে আসবেন, নক করে তো আসবেন অন্তত। হ্যাঁ আমরা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই বাড়িটা পুরো হন্টেড বাড়ি বলেই, এই বাড়িটা পুরো হন্টেড বাড়ি, এটা ভদ্রলোকের বাড়ি মনেই হচ্ছে না। এরকম ভাবে একটা ছেলের কথা বলছিস কেন তুই? এটা ওনার বাড়ি, তুই জানিস না? ও সরি, ঠিক আছে। না না ঠিক আছে, এতে কিছু মনে করার নেই, আমাকে এরকম প্রায় লোকেই বলে মাঝে মাঝে। সরি বাট ও যা জিজ্ঞাসা করছে সেটা কি সত্যি? না এরকম প্রায়শই বলে থাকে, কিন্তু প্রায়শই লোক আমাকে এরকমই বলে থাকে, কিন্তু এরকম কিছু না, এরকম আপনারা চলুন আমি ঘর দেখিয়ে দিচ্ছি। আসুন ঘর দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা এরকম ভাবে কথা বলিস কেন তুই? না না এরকম ভাবে বলার কিছু না, আসলে ঘরটা এরকম বলা স্বাভাবিক, ঘরটা অনেকদিন ধরে পড়ে আছে তো কেউ থাকে না আর কি, তাই জন্য এরকম। আর আপনাদের কোনো ঘর নেই? আর দুজন না আমরা? হ্যাঁ আছে, কিন্তু 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 আচ্ছা আচ্ছা তাই। ঘর দেখলাম আসার সময় যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? ওদিকে কেন? ওদিকে আপনি কোথায় যাচ্ছেন? আমাকে জিজ্ঞাসা করেছেন একবারও যাওয়ার আগে। আপনি এভাবে রিয়াক্ট করছেন কেন? যদি ঘরে কোনো ভূতের জিনিস না থাকে তাহলে তো আপনি এরকম ভাবে রিয়াক্ট করবেন না। না ওই ঘরে অনেকদিন পড়ে থাকে, ওই ঘরে আসলে কেউ ঢোকে না, তাই জন্য। তুই ঠিক বলেছিস, চল। আপনারা ওদিকে যাচ্ছেন কেন? না